দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ও মৃত্যু নিয়ে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে পাশাপাশি বলা হচ্ছে চলতি বছর এ রোগে ঢাকায় মহামারীতে রূপ নিয়েছে তবে স্বাস্থ্য অধিদপ্তরের দাবি গত ১৯ বছরে ডেঙ্গু রোগের সংখ্যা সত্তর হাজার ছাড়ায়নি আর চলতি বছর আক্রান্তের সংখ্যা আট হাজার ছাড়ালেও সেটা মহামারী পর্যায়ে পড়ে না তিন লক্ষ লোক ডেঙ্গুতে আক্রান্ত আমি আশ্চর্য হয়েছি ভিতরে আমি চেষ্টা করলাম সেখানে একটা অননুমিত পরিসংখান দেওয়া হয়েছে ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা 3.5 লাখ গণমাধ্যমে প্রকাশিত এমন সংবাদে প্রেক্ষিতে মেয়রের এমন প্রতিক্রিয়া স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 1997 সালে দেশে প্রথম ডেঙ্গু ধরা পড়লেও 2000 সালে ডেঙ্গু হানাদায় প্রবলভাবে সেবার হাসপাতালে ভর্তির সংখ্যা সাড়ে 5500 এর বেশি মৃতের সংখ্যা ছিল 93 2002 এ আবারো বেড়ে যায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এরপর বছর কম বেশি ডেঙ্গু রোগী থাকলেও দু হাজার পনেরোতে এসে তিন হাজার পরের বছর ছয় হাজার ষাট আর দু হাজার আঠারোতে এসে দশ হাজার ছাপিয়ে যায় গত আঠারো বছরের ইতিহাসে এদেশে ডেঙ্গু রোগীর সংখ্যা পঞ্চাশ হাজার একশো ছিয়াত্তর জন আর মৃতের সংখ্যা দুইশো ছিয়ানব্বই জন চলতি বছর সব রেকর্ড ভেঙে ভয়াবহ রূপে হাজির এই ভাইরাস পঁচিশ জুলাই পর্যন্ত আক্রান্ত হয়ে হাসপাতালের ভর্তির সংখ্যা নয় হাজার মৃতের সংখ্যা আট তথ্য বাড়ানো বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালগুলোকে আমরা প্রথম থেকে চিঠি দিয়ে ওদেরকে জানানো হয়েছে এখন আমাদের পর্যাপ্ত পরিমাণ আসছে না কিন্তু আমরা চেষ্টা চালাচ্ছি যাতে সবগুলা থেকে আমরা রিপোর্টটা পাই এই হিসাবের সঙ্গে বাস্তবতার কিছুটা ফারাক থাকলেও তা আকাশপাতাল নয় বলেই দাবি স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমকে আরও সমৃদ্ধ করার কথা জানান তারা রুটিনলি যে ডাটা যেটা আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের যে কন্ট্রোল রুমে আসতো তো সেইটাকে আমরা এক্সপান্ড করেছি এবং তার ফলেও আমরা দেখতে পাচ্ছি সাত হাজার সাতশোর মতো গতকালকে পর্যন্ত কাজে এটি লক্ষ্য হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না সকলে যাতে রিপোর্টের আওতায় আসে সেটিকে নিয়ে কিন্তু একটি সংক্রামক ব্যাধি আইন হয়েছে এই আইনটি বাস্তবায়নের জন্য আমরা কর্মকাণ্ড করছি এদিকে চলতি মাসে রোগীর সংখ্যা ছয় হাজার ছাড়ালেও তা মহামারীর পর্যায়ে পড়ে না বলেই দাবি স্বাস্থ্য দপ্তরের আর মৃতের সংখ্যা নিয়ে বিভ্রান্তিরও ব্যাখ্যা দেন তিনি আপনি যদি কনফার্ম না হন যে আসলে সে কি মারা কিভাবে মারা গেছে ততক্ষণ আমরা ওনার ডেথ সার্টিফিকেটে কিছুই ম্যাটার করে না আমাদের ডেথ রিভিউ কমিটি আছে আইডিসিআর এর তারা এটাকে রিপোর্ট দেখে তারপরে বলে তবে ডেঙ্গু মোকাবিলায় সবার আগে দরকার সচেতনতা সময় সংবাদ ঢাকা